wanna go, go, go to the deep end. I just wanna go, go, go. Hey friend, assalamualaikum. Kemon achen apnara? Ashi kori shokole bhalo achen. Welcome to your new episode in GTA 5. To ajke hocche ekta dhamakadar episode. কারণ আজকে আমাদের ফ্র্যাঙ্কলিনকে যেভাবে অ্যাকসেপ্ট করতে হবে, ফ্র্যাঙ্কলিনকে ছাড়া কীভাবে হবে। ফ্র্যাঙ্কলিন হলো আমাদের জানের জান, মাইকেলের কলিজার টুকরা, ময়নার পাখি, একদম কি বলে কবুতরের ছাউ। তো কবুতরের ছাউ এখন জেলে আটকা আছে, তো এই কবুতরের ছাউকে আমাদের জেলের থেকে যেভাবে উদ্ধার করতে হবে। তো আজকে কিন্তু ফার্স্ট আমরা ফ্র্যাঙ্কলিনের ক্যারেক্টারে আছি, কারণ ফ্র্যাঙ্কলিনকে দিয়ে আমাদের কিছু কাজ করাতে হবে। আগের দিন আমরা মাইকেল এসে মানে মাইকেলকে নিয়ে আমরা জেলে এসেছিলাম, তখন আমরা ফ্র্যাঙ্কলিনকে কিছু টিপস দিয়ে যাই। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে আজকে যেহেতু মাইকেলরা রেস্কিউ করতে আসবে, আমরা একটা প্ল্যানিং করেছি, সেটি হচ্ছে আজকে আমরা রেস্কিউ করতে আসবো ফ্র্যাঙ্কলিনকে। তো ফ্র্যাঙ্কলিনও কিছু কাজ করতে হবে। তো এই কালা ব্যাটারে আমার একটুও ভালো লাগে না, তো আসলে সবসময় আমার সাথে কেমন যেন ফাইট করে, আমার দিকে কেমনে তাকায়। দেখেন দেখেন শুরু করছি কি, মানে এটা শিক্ষার একটা না দিলে ফ্রেন্ড হবে না, মানে এই টাকলা ব্যাটারও শিক্ষা দিতে পারেন। দুইটা আমার লোকের মারপিট করতেছে, এ সারাদিন ওরা আমি বলছে যে তুই বডি খুলে রাখবি না, মানে গেঞ্জি খুলে রাখবি না, মানে ওর সিক্স প্যাক আছে এটা সবাই দেখায়। আরে আমরা বাঙালি, আমাদের সিক্স প্যাক নাই, ফ্যামিলি প্যাক তো আছে, তাই বলি কি আমরা দেখাবো নাকি সারাদিন। তো ওরা একটু শিক্ষা না দেওয়া পর্যন্ত ভালো হয় না। নে মুশিকা, নে নে একদম মুশিকা। আরে আরে দাঁড়া দাঁড়া, তোরাও দিতেছি। তোর বেটা মাথায় চুল নেই, আড়াইশো আমার লোকে ফাইট করতে পারে, আগে আমার মাথার মতো চুল বানা তারপর আসি ফাইট করতে। তো যেটা বলছিলাম ফ্রেন্ড, এখানে আমি যেটা করবো, এখানে সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে আমি বেহুশ করে রাখবো। মানে এই যে একটা জেলার আছে তাকে আমি একটা কাজ করবো, তাকে আমি ডাক দিয়েছি, তো বললাম যে একটু ভিতরে আসেন, একটু চিপায় আসেন। তো সে চিপায় আসার লোভে চলে আসছে, এখন একটা ওর মাথায় বাড়ি মেরে ওর মাথাটা আমি ফাটাই গলায় দিবো। নে মুড়িখা, যা বাপি বাড়ি যা। তো ফ্রেন্ড, প্ল্যানটা যেটা আমি বলতে পারছি না, প্ল্যানটা হচ্ছে যে আমরা ফ্র্যাঙ্কলিনকে দিয়ে আপাতত সিসি ক্যামেরা, এই যে জেল হাজতে যত সিসি ক্যামেরা রয়েছে, এই সিসি ক্যামেরাগুলো কন্ট্রোল রুমগুলো সমস্ত কিছু মানে পুলিশ রয়েছে তাদেরকে আমরা বেহুশ করে ফেলবো বা মেরে ফেলবো, এটাই আমাদের মেইন টার্গেট। যাতে মাইকেল যখন রাতের বেলা, মাইকেল আসলে রাতের বেলা আসবে ফ্র্যাঙ্কলিনকে সেভ করতে, তখন জেলাররা বোঝার আগে আমরা ফ্র্যাঙ্কলিনকে সেভ করে নিতে পারি। আর যদিও তারা বুঝতে পারে বা জেলখানার লোকজন যদি অ্যালার্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে আসবো, আমরা ভালোভাবে ফাইট করতে পারবো। তো এই যে একজন কাকু আছে, কাকুরে আমি একটু হাই পাই দিয়ে আসি। তো মেইনলি মাইকেলকে নিয়ে আমরা আসলে হেলিকপ্টারে করে ফ্র্যাঙ্কলিনকে সেভ করতে আসবো। তো বুঝতেই পারছেন মানে খুবই একটা রিক্স আছে, এমন যে না রিক্স ছাড়া। তো এর জন্য আগে থেকেই পুলিশ কয়েকজনকে আমরা মেরে ফেলতেছি বা সাইড করে দিচ্ছি যখন এই ঘটনা ঘটে, যাতে কোনো ধরনের পুলিশের সংখ্যা খুবই কম থাকে এবং কেউ যাতে বুঝতে না পারে। তো এই কাকুকেও আমরা এখন পিছন থেকে যাই, একদম মনে করেন কোবলা দিব, কোবরা কোবরা সরি কোবরা দিয়ে দিয়েছি। তো কোবরা দেওয়ার পর কাকু শুয়ে পড়ছে, আচ্ছা কাকু আসো, তুমি এদিকে আসো, তুমি এখানে শুয়ে থাকলে মানুষ দেখে ফেললে সমস্যা হবে, সবাইকে তো আর মারতে পারবো না ফ্রেন্ড। মেইনলি আমাদের এই যে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়েই কিন্তু ফ্র্যাঙ্কলিন থাকে। তো আমাদের এই মূলত এই বিল্ডিংয়ের আশেপাশে পুলিশগুলোকে আমরা যদি কন্ট্রোলে আনতে পারি, মানে কয়েকজনকে বেহুশ করতে পারি বা আমরা যদি মেরে ফেলতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা বাকিগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো ওকে পুলিশ কাকু, তোমাকে আমার খুবই আন্তরিকভাবে বিদায় জানাতে হচ্ছে, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না, কারণ আমার তো ফ্র্যাঙ্কলিনকে যেভাবে সেভ করতে হবে। তো পুলিশ কাকুকেও আমরা বিদায় জানিয়ে দিয়েছি। তো আর যে এইখানে কয়েকজন আছে, আর সিসিটিভি রুম যেটা রয়েছে সেইখানে একটা পুলিশ রয়েছে, তাকে আমাদেরকেও বিদায় জানাতে হবে, এছাড়া কোনো উপায় নাই, কারণ সিসিটিভি রুমটা আমাদের কন্ট্রোলে আনতে হবে। সিসিটিভি রুমে যদি সমস্ত কিছু চেক করে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পুরো পুলিশ ফোর্স আমাদের উপর অ্যাটাক করতে পারে। তো পুলিশ ফোর্স অ্যাটাক অবশ্যই করবে, তার আগে আমরা এখান থেকে জেল থেকে আমরা ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে চলে যাবো, এটাই আমাদের মেইন টার্গেট। তো এখন আমি আসলে যে এইটা রয়েছে, অফিস রুমটা রয়েছে, সেখানে যাব। অফিস রুমটা অবশ্য উপরে, যেখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে আসলে সমস্ত এই জেলখানাটা আসলে তারা কন্ট্রোলে রাখে। বাট প্রবলেম নাই, আমরা যেইটাই কন্ট্রোল রুম থাকুক বা যাই থাকুক সেটাকে আমরা ই করে দিব। তো এই আসলে মনে হয় আমাকে দেখে ফেলছিল। আরে তুই তো ভালোই শয়তান, মানে ও মনে হয় দেখে ফেলছে, দূর থেকে দেখে ফেলছে যে ওই পুলিশটা আমরা মারছি। তো এই কারণে ওকে পথের ই থেকে সরাই দিলাম, মানে আমার ফার্স্টে সন্দেহ হয়েছিল যে ও দৌড়াচ্ছে কেন। তো দৌড়ানো দেখে আমার আসলে সন্দেহ হয় যে ও তো কিছু একটা মনে দেখেছে, এর জন্য ফ্রেন্ড ওকে আমরা মেরে ফেললাম। তো এই উপরতলায় আসলে পুলিশের যে কন্ট্রোল রুম, উইজি দেখতে পাচ্ছেন বাম সাইডে, তো এখন উপরে আরামসে চলে যাচ্ছি। তো উইজি দেখতে পাচ্ছেন ভিতরে ওই যে একটা পুলিশ রয়েছে, তো আমাদের সাবধানতার সাথে যেতে হবে। এবং পুলিশ রুমে এখানে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সাথে সাথে আমরা পুরো নেটওয়ার্কটা বন্ধ করে দিব, যাতে এই কন্ট্রোল রুম থেকে অন্য কোনো কন্ট্রোল রুমে কথা বলতে না পারে এবং কোনো ধরনের কথাবার্তা না হয়। এখানে এক ধরনের আমরা ভয়েস অ্যাড করে দিব, যাতে মনে হবে যে এখানে কন্ট্রোল রুমে পুলিশ আছে বাট আসলে থাকবে না। তো এগুলো আসলে মাইকেল আগের দিন এসে এই সমস্ত কিছু ফ্র্যাঙ্কলিনকে বুঝিয়ে দিয়ে
গেছে যা কোনো সমস্যা হবে না। তো এই দরজাটা আসলে খুবই শক্ত, দরজাটা কোনোভাবেই খুলছে না, দরজাটা লাথি মেরে আমার কিং খুং খু দিচ্ছে তাও খুলতেছে না। ওকে, তো আমাদের এইভাবে ভিতরে যেতে হবে, মানে দরজাটা ভেঙে আসলে যাওয়া তো সম্ভব না, লকার দিয়ে আমরা ভিতরে গিয়েছি। ওকে ঠিক আছে, সিঁড়িতে ওঠে না কেন? আরে সিঁড়িতে ওট 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 বাবা ওট। ওকে পুলিশ কাকু দেখেন বুঝতেই পারতেছে না, পুলিশ কাকুর পিছনে এখন বড় ভাই ফ্র্যাঙ্কলিন আছে। তো পুলিশ কাকু ওকে বিদায় জানিয়ে দিলাম। কিরে কিরে পুলিশ কাকু করে কি? আরে পুলিশ কাকু গুড্ডু গুলাটি খেলতেছে, দেখেন পুলিশ কাকু দেখি দিলবার 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 হ্যাঁ দিলবার দিলবার। দেখেন পুলিশ কাকু আসলে দিলবার গানে নাচতে শুরু করেছে। বাট সমস্যা নেই পুলিশ কাকু, আপনি সুন্দর নেচেছেন, আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো ফ্রেন্ড, এখানে যেটা করেছি পুরো কন্ট্রোল রুমটাকে আমি অফ করে দিয়েছি, এখান থেকে কেউ কোনো কন্ট্যাক্ট করতে পারবে না, এখান থেকে কোনো সিগন্যাল কেউ দিতে পারবে না। বাট একটা ভয়েস অ্যাড করে দিয়েছি যার কারণে মনে হবে যে এখানে একটা পুলিশ অফিসার রয়েছে যে পুরোটা কন্ট্রোল করছে। বাট এখানে কোনো পুলিশ নেই, যেটা ছিল সেটাকে তো আমরা অলরেডি মেরে দিয়েছি। তো আপাতত ফ্র্যাঙ্কলিনের কাজ সমস্ত কিছু শেষ, এখন আমরা মাইকেলের ক্যারেক্টারে চলে যাবো। তো এখানে আরেকটা পুলিশ কাকু আছে, পুলিশ কাকু আমরা কিছু বলবো না, ইনি কিছুই বুঝতে পারে নাই, কি পুলিশ হয়েছে আমি বুঝি না। তো এখন চলে যাবো মাইকেলের ক্যারেক্টারে। তো ফ্রেন্ড, অলরেডি কিন্তু আমরা মাইকেলের ক্যারেক্টারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন মাইকেল আসলে ঘুম হয় না, কিছু হয় না, মাইকেল পুরোটা ফ্র্যাঙ্কলিনের টেনশনে। দেখেন কতটা বয়স্ক বয়স্ক লাগছে, কি আর বলবে বলো, মানে ফ্র্যাঙ্কলিনকে এতটাই ভালোবাসে মাইকেল যে ফ্র্যাঙ্কলিনকে ছাড়া মাইকেলের একদমই ভালো লাগে না। আপনাদেরও অনেকেরই খারাপ লাগছে কারণ ফ্র্যাঙ্কলিন যেহেতু জেলে আছে, আমি জানি আপনারা সবাই আসলে মন খারাপ, এর জন্যই কিন্তু ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করার জন্য আমরা এত বড় বড় কাজ করছি, এত বড় বড় মনে করেন পুলিশের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে আসলে একটুও ভাবছি না যে আমাদের অ্যাকশন নিতেই হবে। তো ভিতরে ট্রেসি আছে, ট্রেসি মা দোয়া করো, আজকে আমরা একটা বড় মিশনে যাচ্ছি, আমি ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করতে চাচ্ছি। তাও পুলিশ জেলখানার হাজত থেকে আসলে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে আনতে হবে, এটা একদম ইজি না। তো ট্রাভার অলরেডি বাইরে আছে, তো ট্রাভার আসলে গ্যাং নিয়ে আমাদের গ্যাং মেম্বারদের নিয়ে রেডি, দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি নিয়ে চলে এসেছে ট্রাভার। ওরে বাবা রে বাবা, ট্রাভার তো পুরো হিরোর মতো লাগতেছে, দেখেন কি লুক নিয়ে আসছে। ভাই তুই কি সিআইডিতে ছিলি নাকি? দেখেন কই মাইকেলরে কবি কবি লাগতেছে, আর ট্রাভার একদম হিরো দ্য সুপারস্টারদের মতো সেজে টেজে আসছে। আসলে আমি ছাড়া সবাই সেজে খুঁজে আসে, কি আর করবো বলেন। তো যাক সমস্যা নেই, এখন যেটা করবো আমরা দ্রুত চলে যাবো। তো এখানে তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন, একটা গাড়ি নিয়ে আমরা ফার্স্ট এয়ারপোর্টে যাবো, ডেভিলটন আমাদের জন্য একটা হেলিকপ্টার রেডি করে রেখেছে, ওই হেলিকপ্টার নিয়ে আমরা জেলখানায় যাবো। এবং বাকি দুইটা গাড়ি আমাদের জন্য পাহাড়ে অপেক্ষা করবে, যেখান থেকে মানে আমরা ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে ওই পাহাড়ে ল্যান্ড করবো, দেন আমরা এখান থেকে রওনা হয়ে চলে যাব। তো এখন আমরা রওনা দিব, এই গাড়িটা নিয়ে আমরা রওনা দিব ঈশের উদ্দেশ্যে। তো আশা করি এয়ারপোর্টে যেতে যেতে, এয়ারপোর্টের আগে আমাদের আরও কিছু কাজ আছে, তো এয়ারপোর্টে যেতে যেতে রাত হয়ে যাবে, কারণ এই মিশনটা মেইনলি কিন্তু আমরা রাতে কমপ্লিট করবো। তো এয়ারপোর্টের আগে আমাদের কিছু ছোটোখাটো কাজ রয়েছে, আমাদের কিছু ওয়েপেনের গুলি কিনতে হবে, তো এগুলো কিনতে কিনতে রাত হয়ে যাবে, রাতেই আমরা অ্যাটাক করবো। রাতের যে কি বলে কালো আকাশে জ্যোৎস্নার রাতে আমরা আজকে অ্যাটাক করবো এবং ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানান যে আজকে আমরা ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করতে যাচ্ছি, আমার সাথে কে কে আছে এবং কে কে আসলে আমার সাথে উদ্ধার করতে যাবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কালকে কিন্তু অনেকে কমিউনিটি ট্যাবে কমেন্ট করেছিলেন যে ভাই আমি আছি, আমি ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করতে আপনাদের সাথে যাবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যারা যারা কমেন্ট করেছো সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে দুপুর দুইটায় কিন্তু আমাদের মাওয়ার ভিডিও আছে, গতকালকে আসার কথা ছিল বাট নেটের এত প্রবলেম, এত ডিস্টার্ব, দেন আবার কারেন্ট ছিল না, যার কারণে আমি আপলোড করতে পারিনি। অনেক বড় ভিডিও ছিল যেটা আসলে ডাটা দিয়ে আপলোড করা সম্ভব ছিল না, তো এর জন্য আজকে দুপুর দুটোয় কিন্তু মর ভিডিও আসছে। তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবে এবং দুপুর আজকে কোনো মিস হবে না, আজকে অবশ্যই দুপুর দুটোয় আসবে। তো অবশ্যই কিন্তু আমাদের রোহান আর আসে চ্যানেলে চলে যাবে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ড, এখন কথা বাড়বো না, কথা বাড়লে আসলে এয়ারপোর্টে যেতে হবে, কারণ উদ্ধার করতে হবে। তো ফ্রেন্ড, অলরেডি কিন্তু আমরা চলে এসেছি এয়ারপোর্টে, দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কাছে চলে এসেছি এবং আমরা অনেকগুলো ওয়েপেনগুলি নিয়ে নিয়েছি এবং আমাদের ট্রাকের উপর একটা পিস্তল বসাই দিয়েছি, মানে এইটা না দিলে আসলে আমার ভালো লাগে না, তো এইটাও দিয়ে দিয়েছি, যদি দরকার হয়, অবশ্য দরকার হবে না কারণ আমরা তো হেলিকপ্টার নিয়েই যাব, বাট তারপরও দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ আর লাগবে না, আমরা প্রায় চলে এসেছি এয়ারপোর্টে, যে হেলিকপ্টার চপারটা রয়েছে এটা কিন্তু ডেভিলটনের চপার, ডেভিলটন দিয়েছে যে যাও সমস্যা নেই, হেলিকপ্টার ব্লাস্ট হয়ে গেলে সমস্যা নেই, ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করার জন্য দেন আমরা ফিরি। তো ডেভিলটন আসলে আমাদের সবসময় অলওয়েজ অনেক সাপোর্ট করে, এটা কি বলবো, এটা আসলে বলে শেষ করতে পারবো না, ডেভিলটন অলওয়েজ আমাদের সাপোর্ট করে, আমাদের নিউ বিজনেসের ক্ষেত্রে আশা করি ডেভিলটন আমাদের সাপোর্ট করবে। তো দেখতে পাচ্ছি হেলিকপ্টারটা কোথায়, ওই যে হেলিকপ্টারটা পেয়ে গেছি ফ্রেন্ড। তো এই হেলিকপ্টারটা নিয়ে আসলে আমরা আজকে অ্যাটাক করবো। তো এই হেলিকপ্টারটা খুবই কিন্তু ফাস্ট অ্যান্ড স্পোর্টি টাইপের হেলিকপ্টার, এটার স্পিড প্রচুর, এটা খুবই স্পিডি, তো এই কারণে আমাদের যাতে ভাগতে সুবিধা হয়। বাট আমি একটা কনফিউশন, সেটা হচ্ছে জেলে যখন আমরা ল্যান্ড করব তখন জেলে কিছু অটোমেটিক ফায়ার চালু হয়ে যাবে বা অটোমেটিক কিছু বোমা রয়েছে যেগুলো ফায়ার স্টার্ট হয়ে যেতে পারে, তো হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে যাবে কিনা আমি সঠিক জানি না। তো আমরা কোনো মতে ল্যান্ড করতে পারলেই হইলো, আমরা ল্যান্ড করতে পারলে আর কোনো সমস্যা হবে না। দেন হেলিকপ্টার যদি ব্লাস্ট হয়ে যায় আমরা ওইখান থেকেই কোনো কিছু একটা গাড়িতে করে বেগে
কোনোভাবে বের হয়ে আসবো। তো অলরেডি কিন্তু আমাদের চপারটা স্টার্ট হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা জেলখানার উদ্দেশ্যে রওনা দিব। তো জেলখানাটা হচ্ছে সিটির থেকে অনেকটা বাইরে, আপনারা সবাই জানেন জেলখানাটা কিন্তু সিটির থেকে অনেক বাইরে একটা হাইওয়ে রোডে অবস্থিত। তো আমাদের এখন অনেক দূরে একটা লং জার্নি কিন্তু করে যেতে হবে। তো এইখানে কিন্তু আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আকাশের চাঁদ, ইচ্ছা করতে হেলিকপ্টার নিয়ে একদম সোজা চাঁদে চলে যায়, বাট চাঁদে যাওয়া তো সম্ভব না। আপনারা কে কেউ যদি চাঁদে যেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে চাঁদে যেতে চান। তো আমরা আমাদের এই সুপার হাই স্পিড হেলিকপ্টারটা নিয়ে এখন দ্রুত রওনা দিব। যে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক বড় একটা সাগর দেখা যাচ্ছে। তো সিটা কিন্তু খুবই সুন্দর, সিটা আমার কাছে অলওয়েজ খুব ভালো লাগে। তো জিটিএ ফাইভে কিন্তু কোনো কিছুর অভাব নেই, জিটিএ ফাইভের এই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি লাগে। এবং রাতের লস সান্তোসটা একবার আপনারা দেখেন, ও মাই গড, মানে ভিউটা আপনারা দেখেন ফ্রেন্ড কত সুন্দর লাগছে, মানে তোলা বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগছে যে এই রাতের যে লস সান্তোসের ভিউটা দেখতে পাচ্ছেন। লাইটগুলোতে মনে হচ্ছে মানে জোনাকি পোকার মতো লাগছে উপর থেকে, আসলে অনেক সুন্দর লাগছে। আমার খুব ইচ্ছে এরকম রাতে যদি একবার হেলিকপ্টারের ট্যুর দেওয়া যায়, এরকম রাতের ঢাকা দেখা যাবে, মনে হবে নিচে অনেকগুলো জোনাকি পোকা রয়েছে। তো আসলে এগুলো খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। ফ্র্যাঙ্কলিনকে সেভ করতে যাচ্ছি, একটু মাথায় টেনশন আছে, বাট এই দিক দিয়ে আবারও আমরা বলতে পারেন খুবই ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিউর সাথে সাথে আমাদেরও দ্রুত যেতে হবে, কারণ ফ্র্যাঙ্কলিন ওয়েট করছে। এবং জানি না জেলখানায় অলরেডি যেহেতু ফ্র্যাঙ্কলিন 2-3 মার্ডার অলরেডি করে ফেলেছি আমরা, তো ফ্র্যাঙ্কলিনকে দিয়ে অলরেডি যদি সেইখানে পুলিশের কানে যদি চলে যায় বা পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আরও অ্যালার্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে, খুবই দ্রুত আমরা ফ্র্যাঙ্কলিনকে নিব এবং সেখান থেকে দ্রুত আমরা বের হয়ে আসবো। তো অলরেডি কিন্তু আমরা জেলখানার কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু ডান পাশে কিন্তু জেলখানা। তো জেলখানার আশেপাশে সিকিউরিটি কিন্তু খুবই টাইট, এখানে যাওয়ার সাথে সাথে হয়তো আমাদের 5-star কেস হয়ে যেতে পারে। কেসটা না হইলেই হইলো, কেসটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা আরও বিপদে পড়ে যাবো, মানে আমাকে ফাইট করতে হবে। আর কেসটা যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে আমরা কোনোভাবে চুরি চামারি করে আমরা বের হয়ে আসতে পারবো। তো আপাতত কেস হয়নি, হয় নাই, যাক ফ্রেন্ড আপাতত কোনো প্রকার কেস হয় নাই। তো কেসটা না হলেই ভালো, কেসটা হলে তো ঝামেলায় পড়ে যাবো। ওকে ঠিক আছে, এই ডান পাশের বিল্ডিংটাই আমরা ল্যান্ড করবো, এটাই আমাদের ফ্র্যাঙ্কলিন বলেছে যে এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে ফ্র্যাঙ্কলিন থাকে। তো হেলিকপ্টারটা আমাদের হাতের নাগালে রাখবো যাতে ইজি, ও মাই গড, ও শিট, কেস হয়ে গেছে ফ্রেন্ড, এখন কি করব। তো ঝামেলায় পড়ে গেছে, তাড়াতাড়ি আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করাতে হবে, তাড়াতাড়ি ফ্রেন্ড আমাদের দ্রুত হেলিকপ্টারটা ল্যান্ড করাই ফেলবো, কারণ কেস যেহেতু একবার হয়ে গিয়েছে এই ছাদে না ওই যে ওই পাশের ছাদে আমাদের ল্যান্ড করতে হবে। তো আমাদের দ্রুত যেতে হবে ফ্রেন্ড, আমাদের কেস হয়ে গেছে, 4টা কেস হয়ে গেছে, হেলিকপ্টার আসতেছে, ফায়ারিং চালু হয়ে গেছে, আমরা কী করবো, মানে ঝামেলায় পড়ে গেছি ফ্রেন্ড, আমি কী বলবো, মানে একদম ঝামেলার মধ্যে পড়ে গেছি। ভাবছিলাম কেস হবে না, পুলিশ টের পাবে না, এর আগে আমরা মানে এখান থেকে বের হয়ে যাবো, বাট পুলিশ টের পেয়ে গেছে। অবশ্যই এত বড় একটা হেলিকপ্টার নিয়ে এসেছি, পুলিশ কীভাবে টের পাবে না, মাসি ঢুকলে এখানে, মাসি ঢুকলে বের হওয়ার সুযোগ নাই, আর আমরা এত বড় একটা হেলিকপ্টার নিয়েছি। ওকে ঠিক আছে, প্রবলেম নাই ফ্রেন্ড, আমরা এখন ফাইট শুরু করে দিব। অলরেডি কিন্তু সোয়াট টিম চলে এসেছে, তো সোয়াট টিমকেও আমরা মনে করি, দেখেন শুধু হেলিকপ্টারে করে সোয়াট আসতেছে, ভাই এত সোয়াট টিম কোথা থেকে নিয়ে আসছে ভাই, এদের সাথে তো ফাইট করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। অবশ্য ট্রাভার কিন্তু এখানে ভালো পরিমাণ সাপোর্ট করছে, ট্রাভার আসলে গুলি বা স্নাইপার শ্যুট সব দিক দিয়ে ট্রাভার কিন্তু খুবই বেস্ট। তো আমি স্নাইপার আনি, কারণ এখান থেকে দূর থেকে আসলে সোয়াটগুলো শ্যুট করছে, তো এই দূর থেকে মারতে হইলে আমার এইটা ছাড়া, দেখেন 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 এই সোয়াটগুলো দূর থেকে শ্যুট করতেছে, মানে শুয়ে শুয়ে শ্যুট করতেছে, বসে বসে শ্যুট করতেছে, কী করতেছে আমি কিছুই বুঝতে পারছি না। বাট আমার এখানে খুবই সতর্কতার সাথে আমার এখানে থাকতে হবে, এবং সতর্কতা ছাড়া আর কোনো উপায় নাই। তো এখন আমি ফায়ারিং করব, ফায়ারিং করা ছাড়া আমার কোনো উপায় নেই, এবং দ্রুত আমাদের যাইতে হবে, দ্রুত ফ্র্যাঙ্কলিনকেও সেভ করতে হবে। তো এখান থেকে ফায়ারিং করে কোনোভাবে বাঁচতে পারলে আমরা ফ্র্যাঙ্কলিনের কাছে চলে যাবো, ফ্র্যাঙ্কলিন পাশের বিল্ডিংয়ে রয়েছে, তো ফ্র্যাঙ্কলিনের কাছে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছে, তো ছাদ থেকে আমাদের এখন লাভ দিতে হবে, লাভ যাওয়া ছাড়া তো উপায় নেই ভাই, বিসমিল্লাহ করে একটা লাভ দিতে হবে। অবশ্য ভয় লাগতেছে, এত উপর থেকে লাভ দিব যদি হাড্ডিগুড্ডি ভেঙে যায়। ওই দেখেন সোয়াট টিম, সোয়াট আসলে খুবই ডেঞ্জারাস ফ্রেন্ড, সোয়াট খুবই খুবই ডেঞ্জারাস, সোয়াটের কথা যতটাই কম বলবো ততটাই আসলে এরা খুবই ডেঞ্জারাস। আর হেলিকপ্টারে করে উপরে একটা মাথার উপর দিয়ে টং 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 ফং ফং করে ঘুরতেছে, আরে ভাই আমি কি সুপার স্টার মানুষ নাকি, আমার পিছনে এত ঘোরার দরকার কি। তো ফ্রেন্ড এখন আমাদের নিচে লাভ দিয়ে তাড়াতাড়ি যাইতে হবে, নিচতলা দিয়ে আমাদের ওই পাশে বিল্ডিংয়ে যেতে হবে। দেখেন সোয়াট একটা সাদে, আরে ভাই পুলিশ যে কটার মারছি মনে সব কটা, তার থেকে বেশি সোয়াট চলে আসছে, তো এখানে খুবই ডেঞ্জারাস। অবশ্য লস সান্তোসের এত বড় একটা সিটিতে, এত বড় একটা জেল, এখানে সমস্ত কিছু অলওয়েজ অ্যালার্ট থাকে। ও মাই গড, দেখেন দিলাম মই দিয়ে নামবি, আরে ভাই লাইফ কি এত আছে নাকি, কী করতেছে মানে মাইকেলের মাথায় কাজ করতেছে না। ট্রাভার কোথায় ফ্রেন্ড, ট্রাভার কেউ দেখতে পারতেছি না। তো এই বিল্ডিংয়ের ভিতরে ফ্র্যাঙ্কলিন আছে, আমার ভিতর থেকে যায় ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। ওকে ভিতরে চলে আসছি, এখানে অনেকগুলো বেড দেখা যাচ্ছে, ওকে বেড প্রবলেম নাই। তো ফ্রেন্ড এই উপর তালাই নাকি ফ্র্যাঙ্কলিন আছে, ফ্র্যাঙ্কলিনকে সেভ করে আনতে হবে, তালার অবশ্য এখানে তো তালা দেওয়া থাকে। তো সবাই ছোটাছুটি করতেছে, সবাই ভয় পাচ্ছে যে হঠাৎ করে জেলখানার মধ্যে কী হলো, অনেকটা রকি বাইয়ের মতো স্টার্ট, মানে
কেজিএফ এর মতো হয়ে গেছে একদম জেলখানা মানুষজন পুরাটা ভয় পেয়ে গেছে ওই যে সেই কালাটা এর দাঁড়া তোরে তো আগে শুট করব তুই আমার ফ্র্যাঙ্কলিনের অনেক জ্বালাইছস এই কারণে ফ্রেন্ড ওরে আগে শুট করলাম কি রে ফ্র্যাঙ্কলিন আরে ভালো আছস আরে তাড়াতাড়ি আয় কি রে তুই স্যান্ডো গেঞ্জি পরে আছস তোরে না জেলের ড্রেস পরাইছে হয়তো ফ্রেন্ড রাতের বেলা তুই কারণে স্যান্ডো গেঞ্জি পরে শুইছে যাক সমস্যা নেই আরে ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কি রে এখান থেকে বাইর হবি কেমনে আরে এদিকে পথ না ওই দিক দিয়ে চল ট্রাভার আছে তাড়াতাড়ি চল আরে দেখেন করে কি আরে ভাই মাথা বাড়ি দিলে কি গ্লাস ভাঙবে নাকি এই যে গুলি আছে পিস্তল আছে দাঁড়া আমি ভাঙতেছি আমি ভাঙতেছি মানে ফ্রেন্ড ওর মাথা নষ্ট হয়ে গেছে চল 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 নিচে চলে আসছি ফ্রেন্ড তো ফ্রেন্ড অবশ্যই আমরা নিচে চলে আসছি এখন এখানে একটা হেলিকপ্টার করে আবারও সোয়াট টিম চলে আসছে তো এই করার একটা কাজ করি ফ্রেন্ড আমাদের এখান থেকেই আমরা এই হেলিকপ্টারটা নিয়ে চলে যাই এই অলরেডি আমি পাইলটও মেরে ফেলছি তো দেখি এখানে আরেকজন আছে এই পাশে আরেকজন আছে তো এই সোয়াটের এই পাশের এটারও আমরা মুড়ি খাই দিই এই যে এই যে এইটা এইটা দেন আরও একটা আছে কতগুলো ভাই রে ভাই এতগুলো কোথা থেকে আসছে তো ফ্রেন্ড এই হেলিকপ্টারটা নিয়ে আমরা চলে যাই কারণ ওই হেলিকপ্টারটা ছাদে রয়েছে ওই ছাদের যাইতে যাইতে দেখা যাবে আরও যদি লোকজন চলে আসে আরও পুলিশ চলে আসে সেক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাবো তো ভাবলাম এই হেলিকপ্টারটা নিয়ে আপাতত আমরা দৌড় দিয়ে এখান থেকে পালাই চলে যাই দেখেন ট্রাভার কি একটা স্টাইল নিয়ে বসছে মনে হয় মানে উনি তো কেজিএফ আরে ভাই ওরে না কেন ওর 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 এই হেলিকপ্টারটার অবস্থা ফ্রেন্ড খুবই খারাপ কারণ অলরেডি অনেকগুলো ফায়ারের শিকার হয়েছে মানে অনেক গুলি খাইছে এই কারণে হেলিকপ্টারের অবস্থা খুবই খারাপ কী ব্যাপার এনে কী হইতেছে আরে করে কি আরে বলো আরে হাই 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 করে কি দেখেন ফ্রেন্ড করে কি ও মাই গড সব লাভ দিল কেন আমি বুঝলাম না হেলিকপ্টার থেকে লাভ দিল কেন মাইকেল আরে পাগল নাকি আরে ভাই মাইরা ফেলাই দিবে রে ভাই ও রে ব্যাক করলে ঘরে ব্যাক কল তুই করলি কি আরে মাইকেল লাভ দিল কেন ফ্রেন্ড আমি বুঝিনি আমি মনে কত ভুলে চাপ দিয়ে দিছি ফ্রেন্ড আমার হেলিকপ্টার থেকে লাভ দিয়ে দিছে ওরে বলো এটা করলি কি আমি ভাবছিলাম ফ্রেন্ড এখান থেকে ভাইকে যাবো কি করলো দুই বলো আমার সাথে লাভ দিছে ফ্র্যাঙ্কলিনও লাভ দিছে ট্রাভারও লাভ দিছে আমার মনে ফ্রেন্ড কোথাও ভুলে চাপ লেগে গেছে আমি নিজেও খেয়াল করি না আসলে কোথায় চাপ লাগছে দেখেন এখন সোয়াটের কাছ থেকে বাঁচবো কীভাবে উই উই কোনার বিল্ডিংয়ে যেতে হবে ও মাই গড এখন কী করবো ভাই আরে হেলিকপ্টারটা আকাশে পড়ে রয়েছে আরে ভাই হেলিকপ্টারে কে চালাইতেছে হেলিকপ্টারে তো কেউ নাই আমরা তো লাভ দিয়েছি হেলিকপ্টারের মধ্যে কে আছে আরে ভাই সোয়াট তোরা এই ডিস্টার্ব করিস না তো ভাই এমনিতেই টেনশনে আছে হেলিকপ্টার নামতেছে না আরে ভাই ও হেলিকপ্টার ও আরে দেখেন নামতেছে 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 ফ্রেন্ড নামতেছে হেলিকপ্টার একা একা নামতেছে আরে ভাই এটা কি ভূত নাকি আরে দেখেন কি টাস করে বাড়ি গেছে কি হেলিকপ্টারের মধ্যে কেটা আয় হ্যাঁ এদি ভূত আরে ভাই এদি ভূত ভূত আসলে কোথেকে আসলো আমি তো ফ্রেন্ড কিছুই বুঝতেছি না আমার মাথা হ্যাং হয়ে গেছে কোথায় কি চাপ লাগিয়ে কোথা থেকে হেলিকপ্টারের ভিতরে লোকজন চলে আসছে যাক যেটা হয়েছে আমি জানি না হয়তো হয়তো কোথাও আমার ক্লিক লাগছে ক্লিক লেগে হয়তো আমি হেলিকপ্টার থেকে লাভ দিয়েছিলাম মানে সোয়াট টিম যেভাবে নামে আমি ওইভাবে নামছিলাম বাট এখন আমরা দ্রুত এখান থেকে বেরিয়ে যাবো ফ্রেন্ড একদম সময় নষ্ট করবো না যেহেতু হেলিকপ্টার পেয়ে গেছি তাও পুলিশের হেলিকপ্টার নিয়ে ভাগতেছি কল্পনা করা যায় মানে আসছিলাম তো নিজেদের হেলিকপ্টার নিয়ে যাচ্ছি পুলিশের হেলিকপ্টার দিয়ে তো এখান থেকে দ্রুত চলে যাবো আপাতত ফরেস্টার আছে বাট যে কোনো সময় তো ফরেস্টার চলে যাবে কারণ আমরা দ্রুত এখান থেকে রওনা দিয়েছি এবং পাহাড়ের মধ্যে আমরা চলে এসেছি আমরা কিন্তু হাই রোডে নাই যার কারণে কিন্তু আমাদের স্টার অটোমেটিক আস্তে আস্তে কমে যাবে আশা করি তো দেখতে পাচ্ছেন স্টার কিন্তু মানে এখনই চিকচিক করছে হয়তো যে কোনো সময় স্টারগুলো চলে গেলেই হয় ভাই তো আমি যেটা বলেছিলাম আমরা এখান থেকে স্টারটা যদি চলে যাবে আমাদের কেস কমপ্লিট হয়ে গেলে আমরা ওইখান থেকে আমাদের গ্যাং মেম্বারদেরকে আসতে বলবো দেন আমরা ওইখান থেকে রওনা দিয়ে চলে যাবো তো ফ্রেন্ড অলরেডি আমাদের কেসগুলো কমপ্লিট হয়ে গেছে মানে কেসটা শেষ হয়ে গেছে ফরেস্টার ছিল সমস্ত কেস একদম নিমিশে একদম পানিতে মিশে গিয়েছে অবশ্য কেনই মিশবে না মানে পুলিশকে এমন চম্পট দিছি অবশ্য রাতের বেলা ফ্রেন্ড এক হচ্ছে গভীর রাত এবং সেকেন্ড হচ্ছে আমরা হেলিকপ্টারে করে ভাগছি যার কারণে পুলিশ আমাদের কোনো আর হাদিসই পায় নাই বাট এখান থেকে আমরা দ্রুত এই হেলিকপ্টারটা রেখে এখান থেকে চলে যাবো কারণ হেলিকপ্টারকে ফলো করে যদি পুলিশ আমাদের পিছনে চলে আসে যেহেতু আমার আপাতত কোনো কেস নেই কারণ আমাদের দ্রুত এখান থেকে ভেগে যেতে পারবো তো এখন রাতে আমরা অনেক রাত হয়ে গিয়েছে আমরা কিন্তু হেলিকপ্টারে করে পাহাড়ের উপর চলে এসেছি তো অবশেষে কিন্তু আমরা ফ্র্যাঙ্কলিনকে রেস্কিউ করে নিয়ে এসেছি এটাকে বলে মানে জিত আমাদের জিত ছিল আমরা ফ্র্যাঙ্কলিনকে রেস্কিউ করে আনবো জেলখানার ভিতর থেকে ফ্র্যাঙ্কলিনকে রেস্কিউ করে নিয়ে আসছি তো এখন আমার গ্যাং মেম্বারদের কল দিছে ভাই তোরা দ্রুত চলায় আমরা এখানে আসি তাড়াতাড়ি আয় চলায় তো ফ্রেন্ড গ্যাং মেম্বাররাও আমার শীঘ্রই চলে আসবে ওরা চলে আসলে ওদের নিয়ে আমরা এখান থেকে দ্রুত আমাদের বেসে চলে যাবো আপাতত ফ্র্যাঙ্কলিনকে আমরা কিছুদিন বলতে পারেন আমরা আন্ডার বেসে রাখবো এবং আমরাও কিছুদিন আপাতত একটু আন্ডার বেসে থাকবো কারণ আমাদের হয়তো পুলিশ খুঁজতে পারে যেহেতু আমরা ওইখান থেকে নিয়ে আসছি ফ্র্যাঙ্কলিন যেহেতু এখান থেকে পুলিশ হেফাজত থেকে জেলখানা থেকে পালাই গিয়ে আসছে তো ফ্র্যাঙ্কলিনকে আপাতত পুলিশ অনেক খুঁজবে তো আপাতত আমরা ভাবতেছি লস সান্তোস সিটিটা ছেড়ে অন্য কোনো সিটিতে চলে যাব তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমরা এটা কি করব মানে আমরা এখান থেকে আপাতত কি লস সান্তোসে পালাই থাকবো নাকি আমরা আপাতত অন্য কোনো সিটিতে চলে যাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ওই যে দেখতে পাচ্ছেন নিচে অলরেডি আমাদের গ্যাং মেম্বারের গাড়িগুলো চলে এসেছে তো এই গাড়িটা হেলিকপ্টার কাজ করে হেলিকপ্টারটা ফ্রেন্ড আমরা ব্লাস্ট করে দিই কারণ এইখানে হেলিকপ্টারটা এইভাবে রাখলে এখানে যদি কোনো কি বলে
থাকে না, জিপিএস থাকে, তাহলে কিন্তু এটাকে ফলো করে ওরা এখানে চলে আসবে। তো একটা কাজ করে হেলিকপ্টারটাকে ব্লাস্ট করে দিচ্ছে যাতে আপাতত কোনো অস্তিত্ব না থাকে। আরে ভাই দূরে আয় দূরে আয় দূরে আয়, আরে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, হেলিকপ্টার ব্লাস্ট করে দিলে তোরা সব উড়ে চলে যাবি। তো ফ্রেন্ড হেলিকপ্টারটা আপাতত ব্লাস্ট করে দিচ্ছে, হেলিকপ্টারটা খুবই ভালো ছিল বাট কিছু করার নাই, পুলিশ হেলিকপ্টার এটা তো ব্লাস্ট করে দিতে হবে। ওকে ভাই ভাই, তো হেলিকপ্টার ফ্রেন্ড আমরা অলরেডি ব্লাস্ট করে দিয়েছি, তো এখন দ্রুত চলে যাবো আমরা গ্যাং মেম্বারের লোকজন যে দেখেন অলরেডি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আরে ভাই চিন্তা করিস না, আমরা চলে আসছি, আমাদের জন্য মোরগ পোলাও কাচ্চি টাচ্ছি নিয়ে আসছিস, তো আনবে না অবশ্য, মানে এরা আমাদের না বললে কিছুই আনে না, যাক সমস্যা নেই, এখন যে কাচ্চি টাচ্ছি খাবো সবই খাবো। তো ফ্রেন্ড আজকে এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফ্র্যাঙ্কলিনকে কিন্তু রেস্কিউ করে নিয়ে এসেছি এবং শীঘ্রই আমরা একটা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, কারণ আন্ডারগ্রাউন্ডে আমাদের কিছুদিন থাকতে হবে, পুলিশ যেহেতু আপাতত আমাদের খোঁজাখুঁজি করবে অনেক, তো আপাতত কিছুদিন আমরা আন্ডারগ্রাউন্ডে থাকবো। ডেভিল ডনের সাথে কন্ট্যাক্ট করে আমরা কোথাও আপাতত পলাই থাকবো, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের কোথায় পলানো উচিত, নাকি আমরা লিবার্টি সিটিতে চলে যাবো, অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করবে, কমেন্ট না করলে কিন্তু হবে না ফ্রেন্ড, অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে 1000 লাইক চাই, লাইক দিতে কিন্তু ভুলবে না, এবং দুপুর 2টায় কিন্তু আমাদের ব্লগ আসছে, অবশ্যই কিন্তু ব্লগটি দেখে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য।